আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে আপনাদের সামনে লিটন ট্রাভেলসের একটি ছোটোখাটো আপডেট নিয়ে আসলাম। ঢাকা যশোর খুলনা বেনাপোল রুটে বর্তমানে লিটন ট্রাভেলস একটি জনপ্রিয় বাস কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে। খুব বেশি দিন হয়নি তারা এই রুটে চলাচল শুরু করেছে, কিন্তু অলরেডি যাত্রীদের মনে একটি নতুন কৌতূহল তৈরি করেছে এবং তারাও নিয়মিত চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার, নতুন নতুন চমক দেওয়ার। তা তারই ধারাবাহিকতায় তারা নিয়মিত নতুন নতুন বাস নিচ্ছে। এর আগে তারা ওয়ান জে অশোক লেল্যান্ড থেকে শুরু করে হিনো আরএমটি এসি এবং অশোক লেল্যান্ডের এসি বাসও রয়েছে। তো বর্তমানে তাদের বহরে আরও চারটি বাস যুক্ত হতে যাচ্ছে। বাসগুলো হচ্ছে অশোক লেল্যান্ডের B1616 সুপার মডেলের নন এসি বাস, এবং বাসগুলো তৈরি হচ্ছে যশোরের বিখ্যাত বডি গ্যারেজ বি মোটরসে। সাধারণত আমরা ঢাকা কেন্দ্রিক বডি গ্যারেজের কাজগুলো দেখে থাকি, কিন্তু যশোর অঞ্চলে একটি খুবই নামকরা প্রসিদ্ধ বডি গ্যারেজ রয়েছে। তারা অন্যান্য বাস কোম্পানির বাসের বডি তৈরি করে এবং খুবই মানসম্মত বডি তৈরি করে, তো সেটি হচ্ছে বি মোটরস। তো তাদের গ্যারেজেই চারটি অশোক লেল্যান্ডের চারটি নন এসি বাস তৈরি করছে। তো বাসের পেইন্ট স্কিম বা ভিতরে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, হচ্ছে স্টিয়ারিং হুইল এবং অশোক লেল্যান্ডের চিরাচরিত লোগো। তবে একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে যে এই যে সুইচগুলো আছে, এই সুইচগুলো স্টিয়ারিংয়ের পেছনে ওইখানে না দিয়ে পাশে দিতে পারত। তখন ড্রাইভার গাড়ি চালানো অবস্থা ওই জায়গায় সুইচগুলো আসলে সে চলন্ত অবস্থা কীভাবে হ্যান্ডেল করবে আসলে বোধগম্য না। আর সিট তো আপনারা দেখতেই পাচ্ছেন, সম্ভবত 41 সিট আর এক্সিনের তৈরি সিট, কিছুটা হুন্ডাইয়ের যেই সিটগুলো আছে অনেকটা ওই লেভেলের সিট, যথেষ্ট কমফোর্টেবল সিট, সফট সিট। তো আশা করি যাত্রীরা বসে আরামেই জার্নি করতে পারবেন। আর লিটন ট্রাভেলস এমনিও তাদের বাসের ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল থাকে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে তারা পরিপাটিভাবে বাসগুলো রাখে। আর সাথে পেইন্ট স্কিমটাও আমার ভালো লেগেছে। লিটন ট্রাভেলসের বাসগুলোতে সাধারণত হলুদ কালারের একটা আবহ সবসময় থাকে, তো এই বাসটাতেও তারা হলুদ রঙের একটা কম্বিনেশন রেখেছে। আর এই পাশে আর একটা ইউনিট, এটা বডি হচ্ছে এখন পর্যন্ত, এখানে দুই ইউনিটের বাস আছে, এই দুইটার বডি হচ্ছে। তো দুইটা বাসের বডি এখনও কাজ চলতেছে, আর দুইটা বাসের বডি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওগুলো হয়তো আগামী সপ্তাহের ভিতরে বের হয়ে যাবে, আর এই দুইটা বাস হয়তো আরও কিছুদিন পরে বের হবে। তো অলমোস্ট দুইটা কমপ্লিট এবং দুইটা অন দ্য প্রসেসে আছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লিটন ট্রাভেলস নিয়ে আমি আমার কিছু পার্সোনাল মতামত আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যশোর খুলনা অঞ্চলে বেনাপোল অঞ্চলে একে ট্রাভেলসের পরে আসলে নতুন কোনো কোম্পানি আসলে ওইভাবে ধামাকা তৈরি করতে পারেনি। 2000 সালের ওই সময়ে আফতাব থেকে বিপুল সংখ্যক হিনো ওয়ান জে বডি করিয়ে একে ট্রাভেলস এই রুটে ওপেনিং হয় এবং তারা একটা ধামাকা তৈরি করেছিল এই রুটে। তো বর্তমানে একে ট্রাভেলসে আসলে ওইভাবে আর তাদের অস্তিত্ব ধরে রাখতে পারছে না। তো সেই সময় অনেকদিন পরেই লিটন ট্রাভেলস তারা মার্কেটে এসে নতুন কিছু করার আসল চেষ্টা করছে এবং তারা ভালো চেষ্টাও করতেছে এবং ভালো কিছুও করতেছে। কিন্তু আমার পার্সোনাল মতামত হচ্ছে যে তারা যেহেতু ভালো কিছু করতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদের বাসের চেসিস সিলেকশন করাটা আসলে খুব একটা জরুরি ব্যাপার। তারা অশোক লেল্যান্ড নিচ্ছে, যেহেতু মার্কেটে হিনোর ক্রাইসিস আছে, তো তারা এই জন্য অশোক লেল্যান্ড নিচ্ছে। তো অশোক লেল্যান্ডের আপগ্রেড প্রোডাক্ট আছে, আমি মনে করি B1616 বা ইগল প্রাইম এই লেভেলের চেসিসগুলো নেওয়া নিয়ে তাদের যদি তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে আরও উন্নত করতে ইচ্ছা হয় বা তারা যদি আরও উন্নত করতে চায়, তাহলে তাদের উচিত অশোক লেল্যান্ডের চেসিস নিলে অশোক লেল্যান্ডের আপার গ্রেডের চেসিস যেটা আছে, যেমন এয়ার সাসপেনশনের যে চেসিসটা আছে 12 মিটার AP, এই চেসিসটাই নেয় বেটার। কারণ B1616 ইগল প্রাইম এই লেভেলের চেসিসে যে কমফোর্টটা আসবে এটা আসলে তেমন কমফোর্টেবল চেসিস না, অ্যাটলিস্ট হিনোর বরাবরের মতো তো অবশ্যই না। যারা আছেন বাস ফ্যানিং করেন বা বাস লাভিংয়ের লাইনে যারা আছেন বা অটোমোবাইল সেক্টরে যারা আছেন, তারা সবাই কমবে সেটা স্বীকার করবেন যে হিনো ওয়ান জের চেসিসের সাথে এই লেভেলের চেসিসের কমফোর্ট লেভেল একটুও ম্যাচ করবে না। তো লিটন ট্রাভেলসে আমি আশা করবো লিটন ট্রাভেলস যদি তারা ভালো কিছু করতে চায় এবং যাত্রীদের কমফোর্টের কথাটা যদি তারা বিবেচনা করে, তাহলে অবশ্যই তাদেরকে অ্যাটলিস্ট এই লেভেলের চেসিসগুলো অ্যাভয়েড করে একটু আপার গ্রেডের চেসিস নেওয়া উচিত। তারা যদি অশোক লেল্যান্ড নেয় তাহলে তারা মিৎসুবিশি ফুসো নিতে পারে, অথবা তারা সেকেন্ড হ্যান্ড হিনো ওয়ান জেও নিতে পারে। যেহেতু নতুন হিনো ওয়ান জের একেবারে ক্রাইসিস, হাতে গোনা কিছু কোম্পানি বাই সিরিয়ালি পাচ্ছে, একসাথে সবাই পাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা আর একটা কাজ করতে পারে, যে সকল কোম্পানি বহরে অনেক হিনো ওয়ান জে আছে
এবং তারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে, সেই গাড়িগুলো তাদের একটু ভালো সিরিয়ালের, একটু প্রায় নতুন লেভেলে 15 সিরিয়ালের তার গাড়িগুলো তারা কিনে রিবডি করে তারা আবার এইগুলো রোডে নামাতে পারে। যেমন দ্বীপজল এন্টারপ্রাইজ করেছিল, দ্বীপজল কুড়িগ্রাম সম্ভবত উত্তরবঙ্গে কোনো একটি রুটে টাইম লাইন নামের একটা পরিবহন নেমেছিল এবং তারা বেশি দিন টিকতে পারেনি। পরে দ্বীপজল তাদের বাসগুলো কিনে নেয়, কিনে নিয়ে তারপরে তারা রিবডি বা রিপেইন্ট করে তাই তাদের পরে এই বাসগুলো যুক্ত করে। তা আমি আশা করি যে লিটন ট্রাভেলসও যদি হিনো ক্রাইসিসের কারণে হিনো নিতে না পারে তাহলে তারা এই প্রসেসটা নিতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এই অঞ্চলে যশোর খুলনা বেনাপোল, বিশেষ করে বেনাপোলের অঞ্চলে যে রুটগুলো তারা ই করতেছে এই অঞ্চলের প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে, যেহেতু পূর্বের যে বাস কোম্পানিগুলো ছিল ইগল হানিফ এরা কিন্তু কেউই হিনো ওয়ানজের বাইরে এই রুটে কোনো গাড়ি দেয়নি, এবং বরাবরই এই অঞ্চলের সবগুলো কোম্পানি এবং সাতক্ষীরা রেঞ্জের যে কোম্পানিগুলো আছে সুন্দরবন এক্সপ্রেস, সাতক্ষীরা এক্সপ্রেস থেকে শুরু করে যারা আছে এসপি গোল্ডেন লাইন, রিসেন্টলি সাতক্ষীরা লাইন হয়তো নিচ্ছে অশোক লেল্যান্ড, কিন্তু এর আগে যারা আছে তারা কিন্তু হিনো ওয়ানজেই এবং আফতাবের তৈরি হিনো ওয়ানজেতে তারা বিজনেস করে গেছে। তো লিটন ট্রাভেলসের কাছে আমি আশা করব যে এই অশোক লেল্যান্ডের চেসিস নিলে তারা একটা আপগ্রেড লেভেলের চেসিস নিক, যাত্রীদের কমফোর্টের কথা চিন্তা করে এবং পূর্বের যেই কোম্পানিগুলো, পূর্বে চলাচলকারী কোম্পানিগুলো যে স্ট্যান্ডার্ডটা ধরে রেখেছিল তারাও যেন সেই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করার চেষ্টা করে সুন্দর, তাদের পেইন্ট স্কিম থেকে শুরু করে তাদের বডি ওয়ার্কের কাজ যথেষ্ট সুন্দর, সার্ভিসও ভালো। কিন্তু আমি মনে করি তারা একটা দিক দিয়ে পিছিয়ে আছে, তারা যে অশোক ল্যান্ডের বহরটা বড় করতেছে এবং সেক্ষেত্রে অশোক ল্যান্ডের চেসিস খারাপ বলবো আমি, খারাপ এটা আমি বলবো না, কিন্তু হিনোর সাথে অবশ্যই ম্যাচ করা যাবে না। তো যেহেতু হিনো বাংলাদেশে নেই তাদের উচিত আপগ্রেডে অশোক লেল্যান্ডের এয়ার সাসপেনশনের চেসিসটা নিয়ে, এসি বা নন এসি দুইটাভাবেই করা যায়, আর না হলে তারা মিৎসুবিশি ফুসও নিতে পারে অথবা সেকেন্ড হ্যান্ড ওয়ানজেও নিতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমি লিটন ট্রাভেলসের উচিত এই অশোক লেল্যান্ডের এই লোয়ার গ্রেডের চেসিসগুলো না নেওয়া, কারণ এটা তাদের ব্র্যান্ডের সাথে আমি মনে করি যায় না। তাদের যে ব্র্যান্ড ভ্যালু বা তাদের যে তারা যা হতে চাচ্ছে ভবিষ্যতে যশোর খুলনা রোডের অঞ্চলে সেটার সাথে তাদের এটা আসলে মানায় না, সমীচীন না। তো যার কারণে আমি বলবো যে তাদের এই ব্যাপারটা আসলে চিন্তা করা উচিত। লিটন ট্রাভেলস খুবই প্রোগ্রেসিভ একটি কোম্পানি, ডে বাই ডে তারা খুবই ভালো প্রোগ্রেস করে যাচ্ছে, আশা করি সামনে তারা আরও ভালো করবে। আমি আমার নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো পরবর্তীতে চেষ্টা করবো নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট অবশ্যই জয়েন করবে এবং অ্যাক্টিভ থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে অথবা নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।